আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের জন্য যে চলমান অ্যাসাইনমেন্ট, তোমাদের কিন্তু অষ্টম সপ্তাহ শুরু হয়ে গেছে। তো অষ্টম সপ্তাহে আজকে তোমাদের জন্য ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করব। তো তোমাদের ব্যবসায় উদ্যোগে যে অ্যাসাইনমেন্টটা, এটি কিন্তু ব্যবসায় উদ্যোগের জন্য 6 নম্বর অ্যাসাইনমেন্ট, চতুর্থ অধ্যায় থেকে আসছে। তোমাদের চতুর্থ অধ্যায়ে তোমরা জানো যে মালিকানা ব্যবসা ভিত্তিতে ব্যবসায় নিয়ে আলোচনা করা হয়েছে। তো মালিকানা ভিত্তিতে যে ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় রয়েছে, ঠিক আছে, এই ব্যবসাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এই যে দ্বিতীয় কলামে, প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসায় সংগঠন হিসেবে এক মালিকানা ব্যবসায় এখনো অপ্রতিদ্বন্দ্বী, বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। তাইলে এক মালিকানা ব্যবসায় সম্পর্কে তোমাদের অ্যাসাইনমেন্ট চাইছে। তো কী কী নির্দেশনা দেওয়া রয়েছে এটা একটু আমরা দেখে নিই। এক মালিকানা ব্যবসায়ের ধারণা, প্রথমে এক মালিকানা ব্যবসায়ের ধারণা দিতে হবে। উদাহরণসহ যদি এক মালিকানা ব্যবসায়ের ধারণা তুমি সঠিকভাবে লিখতে পারো, তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। এরপরে বলা আছে যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, তো কমপক্ষে 8টি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। তো এক মালিকানা ব্যবসায় আমরা জানি অনেকগুলো, 20 থেকে 25টা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে মনে হয় 10 থেকে 12টা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, কিন্তু কমপক্ষে 8টা বৈশিষ্ট্য যদি লিখতে পারো তাহলে সর্বোচ্চ মার্কস পাবে। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা করো। তো উপযুক্ত ক্ষেত্রে এখানে 8টা ক্ষেত্র উদাহরণ সহ যদি তুমি লেখো তাহলে সর্বোচ্চ মার্কস পাবে। এরপরে বলা আছে এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ, তো জনপ্রিয়তা 4টা কারণ সহ যদি তুমি উল্লেখ করো তাহলে সর্বোচ্চ মার্কস পাবে। তো তোমাদের 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনে চার চার হ্যাঁ চার চারে কত, 16, তাই না? তাইলে 16 মার্কের তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর বরাদ্দ করা হয়েছে। এই যে তোমাদের বলাই আছে এখানে যে অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নম্বর 16, ঠিক আছে, 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস, একটা কথা বলে রাখি যে তোমাদের এই যে পরবর্তীতে অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর শুধু অ্যাসাইনমেন্ট না, তোমাদের অ্যাকাউন্টিং এবং ফিনান্স এবং পাশাপাশি ম্যাথও আসতেছে ইন ফিউচারে, দু এক কিছুদিনের মধ্যে ম্যাথও চলে আসবে। অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যাথের সকল টিউটোরিয়াল পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা এইভাবে লিখবা, প্রথমে এই যে মেইন টাইটেলটা দিয়ে নেবা, দিয়ে নিয়ে তারপরে ক নম্বরে লিখবা এক মালিকানা ব্যবসায়ের ধারণা। তো এক মালিকানা ব্যবসায়ের ধারণা কি? সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত মালিকানায় প্রতিষ্ঠিত মালিকানা পৃথিবীর সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল, এজন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় সংগঠন বলা হয়। বর্তমান প্রেক্ষাপট বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে, এটা সকল হবে, কি হবে, সকল হবে, ঠিক আছে। কিছু কিছু বানান ভুল হয়ে যায়, মানে আমাদের লিখতে টাইম লাগে, তো আবার ব্যস্ততাও থাকে, তো এটা সকল হবে, তোমরা এটা কিন্তু একটু মেলায় নেবা, ঠিক আছে। সকল লাভ নিজে ভোগ করে, যা বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এক মালিকানা ব্যবসায় গঠন অত্যন্ত সহজ, যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগ স্বল্প অর্থ নিয়ে এ জাতীয় কারবার গঠন করতে পারেন। সাধারণত এ জাতীয় ব্যবসায় আয়তন ছোট হয়, তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারেন। আইনের চোখে এক মালিকানা ব্যবসায় তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মোট কথায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়ে একক ব্যক্তি যখন নিজ দায়িত্বে পুঁজির সংস্থান করে ব্যবসায় গঠন গড়ে তোলে সংগঠন গড়ে তোলে তো নিজেই তা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে, এই সকল দায় ও ঝুঁকি বহন করে এবং অর্জিত মুনাফার সবটুকু একাই ভোগ করে, তখন ওই ব্যবসায় সংগঠনকে এক মালিকানা ব্যবসায় সংগঠন বলে, ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় সংগঠন বলে। তো উদাহরণ হিসেবে তোমরা দিবা যেমন মুদির দোকান, তারপরে হলো টেইলার্স দিতে পারো, টেইলার্স, তারপরে হলো তোমার সেলুন, এগুলো দিতে পারো, ঠিক আছে, সেলুন ইত্যাদি। এক মালিকানা ব্যবসায় এটা উদাহরণ হিসেবে দিয়ে দিলা, ঠিক আছে। এরপর তোমাদের
খ নম্বর প্রশ্নটা বলেছিল যে একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। তো একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য সর্বকমপক্ষে 8টা বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে। তো একমালিকানা ব্যবসায়ী যাত্রা থেকে যে সংগঠনের মাধ্যমে হবে, এটা সংগঠনের মাধ্যমে শুরু করা হয়েছিল, তাই একমালিকানা ব্যবসায় প্রাচীন ধর্ম ব্যবসায়ী যখন সংগঠন হলো, সকল বিশিষ্ট কারণে নিজস্ব সক্রিয়তা নিয়ে উদ্ভাবন অত্যন্ত গুরুত্ব সাথে টিকে আছে তা নিয়ে আলোচনা করা হলো। একমালিকানা, ঠিক আছে। তো একমালিকানার প্রথম একক মালিকানা, এটা কি থাকবে? একক মালিকানা থাকবে, ঠিক আছে, এটা হবে একক মালিকানা। এরপর 2 নম্বর হলো সহজ সংগঠন বা সহজ গঠন, তুমি বলতে পারো, এটা সংগঠন না বলে গঠন বলো, ঠিক আছে। এরপরে 3 নম্বর হলো স্বল্প মূলধন, স্বল্প মূলধন। তারপরে হলো 4 নম্বর হলো সীমিত আয়তন, আয়তন অল্প থাকলেও চলবে। তারপরে 5 নম্বর হলো নিজস্ব ব্যবস্থাপনা, তোমরা এগুলো কিন্তু বিস্তারিতও লিখে নিবা বাবার সাথে। তারপরে 6 নম্বরটা হলো একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ, 7 নম্বর হলো একক ঝুঁকি, 8 নম্বর হলো কি লাভ লোকসান বন্টন, একাই বন্টন করবে, ঠিক আছে। তারপরে 9 নম্বর হলো সরকারি বাধা নিষেধ মুক্ততা, 10 নম্বর হলো অনিশ্চিত স্থায়িত্ব, এটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তোমার যখন তোমার যদি চালানো অক্ষম হয়ে যাও বা চালানো কোনো সমস্যা হয় না বা তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে গেলো তখন তুমি বন্ধ করে দিতে পারবা, ঠিক আছে, এটা অনিশ্চিত স্থায়িত্ব থাকে, ঠিক আছে। তো গেল, তো এই যে আমরা 10টা বৈশিষ্ট্য আলোচনা করেছি, এই 10টা বৈশিষ্ট্য। এরপরে গ নম্বর প্রশ্ন বলেছিল যে এক এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সমূহ, তো উপযুক্ত ক্ষেত্র কি কি ক্ষেত্র রয়েছে? অনেকে আছেন যাদের হাতে প্রাপ্ত অর্থ নেই বা পর্যাপ্ত অর্থ নেই, এটা হবে পর্যাপ্ত অর্থ, ঠিক আছে। এটা পর্যাপ্ত অর্থ নেই, অথচ ব্যবসা শুরু করতে আগ্রহী আত্মকর্মসংস্থান উদ্যোগী এমন হাজার হাজার লোকের জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র, যেমন চায়ের দোকানে ছোট খাবার, চায়ের দোকান, তারপরে হলো তোমার ছোট খাবারের দোকান, তারপরে হলো কুটির শিল্প, কুটির শিল্প আছে, তারপরে কুটির শিল্পের দোকান, এগুলো শিল্পের দোকান, ঠিক আছে। তারপরে হলো তোমার খেলনা শিল্পের দোকান থাকতে পারে, খেলনা শিল্পের দোকান, এগুলো থাকতে পারে। এমন কিছু ব্যবসা আছে যেগুলোর জন্য বেশি অর্থের প্রয়োজন পড়ে না, সে জাতীয় ব্যবসার জন্য এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি, এটা একটা কারণ। তারপরে যে সকল ব্যবসায় ঝুঁকি একেবারে কম সেই সকল ব্যবসায়ের জন্য হতে পারে, যেমন যেমন চালের দোকান ও ওষুধের দোকান, ঠিক আছে, চালের দোকান ওষুধের দোকান, এগুলো একটু কমা দিয়ে নিও, আমাদের একটু লিখতে মিসিং হয়ে গেছে, ঠিক আছে। কিছু কিছু ব্যবসায় আছে যেগুলো প্রদত্ত পণ্য বা সেবার চাহিদা বিশেষ করে এলাকার নির্দিষ্ট গ্রাহকদের নিকট সীমাবদ্ধ, সেসব পণ্য সেবার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। তারপরে পশনশীল জাতীয় পণ্যের ক্ষেত্রে এক মালিকানা বেশি উপযুক্ত, ডাক্তারি প্রকৌশল এগুলো আছে, লন্ড্রি সেলুন বিউটিফুল এগুলো। তারপরে হলো তোমার অনেক পণ্য আছে যেগুলো চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল, রুচি আগ্রহ ফ্যাশনের উপর নির্ভরশীল, সেগুলোর জন্য এক মালিকানা, ঠিক আছে। তো অনেকগুলো কারণ রয়েছে, এই কারণগুলো আলোচনা করে দেবা। এরপরে হলো এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ, তো এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কেন কারণ হচ্ছে, এই যে সহজ গঠন একটা কাহিনী হচ্ছে। তারপরে হলো তোমার স্বল্প পুঁজির ব্যবসা, এটা পুঁজি কম লাগে। তারপর হলো মালিকের স্বাধীনতা কম, স্বাধীনতা থাকে এখানে, তুমি ব্যবসা যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারবে, এটা স্বাধীনতা তোমার। তারপর পরিচালনাগত সুবিধা, এখানে পরিচালনা করতে খুব একটা জটিলতা হয় না। তারপরে ক্ষেত্রগত সুবিধা আছে, এখানে ক্ষেত্রগত সুবিধা রয়েছে। তারপর ঝুঁকির স্বল্পতা রয়েছে,
ঠিক আছে, এখানে ঝুঁকি নেই বললেই চলে, কারণ মূলধন কম থাকে, আয়তন কম থাকে, ঝুঁকিও কম থাকে। ঠিক আছে, তারপরে ঝামেলা মুক্ত ব্যবসা, হিসাব রাখার সুবিধা, এখানে খুব সহজেই হিসাব রাখা যায় কারণ অ্যামাউন্টও কম থাকে, তাই না? তো এইগুলো কাহিনী থাকে। তো এটাই ছিল তোমাদের ব্যবসায়িক উদ্যোগের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো আর তোমরা খুব সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা সাজাবে। ঠিক আছে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।